বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে বলে রাখি যে বন্ধুরা নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওতে যে গুরুত্বপূর্ণ একটি অয়েন্টমেন্ট বা মলম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা মূলত ডি র্যাশ নামক একটি অয়েন্টমেন্ট, মূলত ডায়াপার র্যাশ অয়েন্টমেন্ট বলা হয়, অর্থাৎ ড্রাইপার ফুসকুড়ি। এটা মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এই ডি র্যাশ নামক যে অয়েন্টমেন্টটি রয়েছে, এটি জিঙ্ক অক্সাইড বিপি 40%, অর্থাৎ জিঙ্কের সমন্বয়ে কিন্তু এই জিঙ্ক অক্সাইড বিপি, অর্থাৎ ব্রিটিশ ফার্মাকোপি অনুযায়ী এটা তৈরি। কোম্পানি এটি বাজারজাত করে থাকে এবং 40% জিঙ্ক অক্সাইড রয়েছে এর ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন রিচ, থিক অ্যান্ড ইফেক্টিভ। তো মূলত ফর এক্সটার্নাল ইউজ অনলি, অর্থাৎ আপনি একটু বহিরঙ্গে বা বহির ত্বকে ব্যবহার করার জন্য একটি অয়েন্টমেন্ট। দেখা যায় যে বাচ্চাদের দীর্ঘদিন ডায়াপার বা দীর্ঘ সময় ডায়াপার পরার কারণে বাচ্চাদের অনেক চুলকানি হয়, ফুসকুড়ি পরে অনেক চুলকায়, যার কারণে কিন্তু এই অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু এই ঔষধ বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে তারা এই মূলত ডি র্যাশ নামক এই অয়েন্টমেন্টটি তারা উৎপাদন করেছে। মূলত ডি র্যাশ জিঙ্ক অক্সাইড ডায়াপার র্যাশের চিকিৎসা ও এর প্রতিরোধক হিসাবে নির্দেশিত। এটা আসলে শুধু বাচ্চাদের তা না, অনেক বড় মানুষ ডায়াপারই করে। মূলত ডায়াপার র্যাশের চিকিৎসা ও এর প্রতিরোধক হিসাবে নির্দেশিত। এটা ত্বককে আর্দ্র রাখে এবং পুষ্টিকর পুষ্ট করে। জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট একটি প্রতিরোধক আবরণ তৈরি করার মাধ্যমে ত্বককে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী হতে পৃথক রাখে। অর্থাৎ জিঙ্ক অক্সাইড এমনই একটা পদার্থ যেটা ত্বককে অন্য কোনো জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এবং র্যাশ তৈরি করতে কিন্তু বাধা দেয়। এজন্য এটা মূলত ডি র্যাশ নামক বা জিঙ্ক অক্সাইড দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ডি র্যাশ অয়েন্টমেন্ট খুব সহজে ত্বকে বিস্তৃত করা যায় এবং কোনো জ্বালা যত্ন ছাড়াই কিন্তু শিশুর ত্বক হতে মুছে ফেলা যায়। স্বাভাবিকভাবে আমরা অনেক ঔষধি অনেকে ব্যবহার করার নিয়ম জানা, যদি তারপর আপনাদের বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার। তো মূলত ভেজা যে বলা হয়েছে, দেখেন এখানে কিন্তু স্পষ্ট আকারে লেখা আছে যে ভেজা এবং ময়লা ডায়াপার যত দ্রুত সম্ভব বদলাতে হবে। অর্থাৎ দেখা যায় অনেকে বাচ্চাদের ডায়াপার অনেক সময় পরিয়ে রাখেন, দেখা যায় অনেকে অর্থনৈতিক টাকা বাঁচাতে চান, বা অনেকে দেখা যায় যে অনেকে খেয়াল রাখেন না যে বাচ্চাকে পড়াইছেন, ডায়াপার পরানো হচ্ছে কিন্তু বাচ্চা সেটা আমরা কিন্তু খুলে রাখি। তো যত দ্রুত সম্ভব ভিজা যদি ভিজা থাকে বা স্যাঁতসেঁতে থাকে, তখন সেই ডায়াপারটি অবশ্যই আমরা তাড়াতাড়ি বদলাতে হবে। ডায়াপারের সাথে সম্পর্কিত ত্বক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আসলে এখানে কথাটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, ডায়াপারের সাথে সম্পর্কিত, অর্থাৎ ডায়াপার পরানোর কারণে যেই যেই জায়গাগুলো ডায়াপারের আন্ডারে আছে, যেই যে জায়গাগুলো ডায়াপার দিয়ে ঢাকা ছিল, সেই জায়গাগুলো ভালোভাবে আমাকে পানি দিয়ে দিতে হবে এবং শুকোতে দিতে হবে। অর্থাৎ ডায়াপারটা যখন আমরা খুলে ফেলবো, তখন যে জায়গাটা ডায়াপারের আন্ডারে ছিল, ডায়াপারের তলে ছিল বা ডায়াপারের ভিতরে ছিল, সেই জায়গাগুলো ভালো করে আমরা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করব। এরপরে ভালোভাবে শুকিয়ে তারপরে যতবার প্রয়োজন খুব ভালোভাবে ডি র্যাশ ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে, বিশেষত ঘুমানোর পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয় তার পূর্বে অবশ্যই। যেমন মনে করেন আপনি এই ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি কিন্তু ডায়াপারটা, যদি অন্য কোনো ডায়াপার থাকে সেটা চেঞ্জ করে তারপরে কিন্তু সেখানে এই জিঙ্ক অক্সাইড বা ডি র্যাশ কিন্তু লাগিয়ে দিতে পারেন। অথবা দেখা যায় দীর্ঘক্ষণ বাচ্চা এই ডায়াপার পরা ছিল, সে অবস্থায় তাকে যখন ডায়াপার আপনি ডিসকার্ড করবেন বা ডায়াপার যখন খুলে ফেলবেন, তখন ভালোভাবে পানি বের ধুয়ে তারপরে আপনি সেটা হতে পারে হালকা কুসুম গরম পানি, দেখবেন আবার খেয়াল রাখবেন যে যদি বেশি গরম পানি থাকে তো বাচ্চার ত্বকে সমস্যা হবে, হালকা কুসুম গরম পানি হতে খুব ভালো হয়, বিশেষত ঘুমানোর পূর্বে এবং যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয়। তো এই ডি র্যাশ ব্যবহার করার নিয়মগুলো আপনারা জানলেন বন্ধুরা। মূলত 25 গ্রামের একটি অয়েন্টমেন্ট, এর দাম হয়তো বেশি না, মাত্র 50 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এটার আপনি দেখতে পাচ্ছেন একবারে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মার্কেটে চলে আসছে এই ডি র্যাশ নামক, এবং অল্প দিনের মধ্যে মার্কেটে চলে আসছে। তো মূলত অয়েন্টমেন্টটি ব্যবহার করার পূর্বে ভালো করে আপনারা লক্ষ্য করবেন এবং ভালোভাবে নিয়মটা জেনে নেবেন, এবং
ব্যবহার করার পরে ভালোভাবে কিন্তু এটার মুখটা ভালোভাবে আটকে রাখতে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যদি ভালোভাবে আপনি এটার সিপিটা ভালো করে আটকিয়ে না রাখেন তাহলে কিন্তু দেখা যায় যে এটা অ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বাতাস বাইরে বাতাস প্রবেশ করার কারণে। তো ডায়াপার ব্যবহারের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই দেখা যায় থাই ডায়াপার আছে এবং তারপরে পশুর দ্বারা ডায়া প্যান্ট আছে, এটা আপনারা ব্যবহার করতেন বাজারে কিন্তু সব জায়গায় কিন্তু সুলভ মূল্যে কিন্তু এগুলো পাওয়া যায়। দোকান ভেদে বা স্থান ভেদে দেখা যায় 10-20 টাকা হয়তো তারতম্য হতে পারে। আর ডিরাস অন্যান্য কোম্পানি কিন্তু উৎপাদন করে থাকে, অর্থাৎ জি অক্সাইড বিপি 40 মিলিগ্রাম দিয়ে অন্যান্য কোম্পানি উৎপাদন করে থাকে। যদি এটা আপনারা বাজারে না পান, আপনাদের আশেপাশে ফার্মেসিতে না পান, তাহলে এর পরিবর্তে ভালো একটা কোম্পানি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি আপনারা ইনশাআল্লাহ সঠিক সমাধান পাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। তো এটা কিন্তু পরীক্ষিত, বহুল পরীক্ষিত এবং এফেক্টিভ, এটা আপনারা হয়তো যারা ব্যবহার করছেন হয়তো তারা বুঝতে পারছেন। আর এটি মূলত শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং আলো থেকে শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখবেন, তাহলে ঔষধের স্বাভাবিক যে গুণগুণটা সেটা বজায় থাকবে। আর বাচ্চাকে স্বাভাবিকভাবে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের লোশন বা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি, যেটা আসলে বাচ্চাদের জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো সেটা যখন আমরা বাচ্চাদের দুই রানের ছিপায় বা অনেক সময় দেখা যায় বাচ্চাদের যৌনাঙ্গেও সমস্যাগুলো হয়ে থাকে, তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি আমরা এগুলা দীর্ঘদিন থাকে তার বাচ্চার অনেক কোনো সমস্যা হয়ে যেতে পারে, দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের রাস্তায় কিন্তু সংক্রমণ হয়ে যেতে পারে, বা দেখা যায় অনেকক্ষণ ডায়াপার পরা রাখার কারণে এই সমস্যাগুলো হয়। তো মাঝে মধ্যে আপনারা চেক করে দেখবেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, যদি সমস্যা থাকে তো অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন, সেই বিষয়ে ডাক্তারের সাথে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা অনেক দেখা যায় অনেক যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য অনেক সময় দেখা যায় ডায়াপার পরানো হয়, তাদের ক্ষেত্রে যদি খুব সমস্যা তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে বা জাতীয় অন্য ঔষধ আরও রয়েছে সেটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা আজকে আশা করি আপনাদের সামনে এই ডিরাস নামক যে ঔষধটি রিভিউ দিলাম এটা বর্তমানে কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ এখন কিন্তু শীতের কারণে অনেক বাচ্চাদেরকে কিন্তু এই ডায়াপার পরানো হচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা আশা করি আপনাদের বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এই ডিরাস নামক অয়েন্টমেন্টটি আপনারা ব্যবহার করবেন। অবশ্যই সচেতন হতে হবে, দেখা যায় যে এইটা যদি আপনি ব্যবহার না করেন দীর্ঘ সময় ধরে যদি এই ডিরাস অর্থাৎ র্যাশ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় একটা ইনফেকশনের সমস্যা থাকে, এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন এবং পাশাপাশি এটা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যখন দেখবেন অনেক বাচ্চারা সবসময় একরকম প্রস্রাব করে না, অনেক বাচ্চারা প্রস্রাব পায়খানে একটু ঘন ঘন করে, তাদের ক্ষেত্রে ঘন ঘন ডায়াপার পাল্টানোর প্রয়োজন হতে পারে। আর যেসব বাচ্চারা বেশি প্রস্রাব করে না বা বেশি পায়খানা করে না তাদের জন্য হয়তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডায়াপার আগে লেখা আছে 8 ঘন্টা বা 12 ঘন্টা, তো আপনারা সেই অনুযায়ী সময় হয়ে গেলে অবশ্যই এটা ডিসকার্ড করে ফেলবেন বা ফেলে দিবেন। তো বন্ধুরা আজ পর্যন্তই, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা নতুন এসেছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।